জামাত কেন বাংলাদেশে টিকে থাকবে জানালেন রেজা ইব্রিয়াম আনারস কাঠাল কেনা বন্ধ করলে তারা না খেয়ে মারা যাবে বললেন অলি হাসিনার পতনের পর ভারতীয় গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য বৃদ্ধি পেয়েছে বললেন তারেক রহমান এবং সর্বশেষ জানাব দুই হাজার কোটি টাকার খেলাপি এস আলমের বিরুদ্ধে জনতা ব্যাংকের মামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন জামায়াত কেন বাংলাদেশে টিকে থাকবে জানালেন রেজা কিবরিয়া সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ডক্টর রেজা কিবরিয়া বলেছেন বিএনপি সম্পর্কে কিছু বলতে চাই না তবে জামায়াত সম্পর্কে কিছু বলতে রাজি আছি কারণ তারা অত্যন্ত শক্তিশালী দল তাদেরকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে বিশেষ করে সারাদেশের গ্রামেগঞ্জে কিভাবে গত সতেরো বছর তাদের ওপর অত্যাচার করেছে আওয়ামী লীগ তারপরেও তারা দলকে জাপটে ধরে আছে এই ধরনের দল তো বাংলাদেশে টিকে থাকবেই ইতোমধ্যে তারা শক্তিশালী অবস্থান করে নিয়েছে আগামী নির্বাচনে জামায়াতকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারবে তাদের কর্মীরা তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হলে সেটাকে কিভাবে দেখেন এমন প্রশ্ন উত্তরে রেজা কিবরিয়া বলেন এটা অবাক হওয়ার কিছু নেই জনগণ যেটা চায় সেটা হবে যারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিশ্বাস করে তাদের আপত্তি থাকার কথা নয় বেগম খালেদা জিয়াকে কি আপনার মূল্যায়ন কি বেগম খালেদা জিয়াকে নিয়ে আপনার মূল্যায়ন কি ওনাকে আমি অনেক সম্মান করি তিনি একজন অত্যন্ত সাহসী নারী সব ধরনের অত্যাচার তিনি সহ্য করতে পারেন এত অত্যাচারের পরও তিনি দেশ ছেড়ে যাননি এত সাহসী নারী বাংলাদেশের ইতিহাসে আর দ্বিতীয় দেখতে পাই না আগামী নির্বাচনে অংশ নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে রেজা কিবরিয়া বলেন আগামী নির্বাচনে অংশ নেব নবীগঞ্জ উপজেলা ও বাহুবল উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ এক আসন থেকে নির্বাচন করব আমার বাবার খুব ইচ্ছা ছিল এই আসন থেকে সংসদ সদস্য হওয়ার সেই ইচ্ছাটা আমি পূরণ করতে চাই আনারস কাঁঠাল কেনা বন্ধ করলে তারা না খেয়ে মারা যাবে বললেন অলি ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম মঙ্গলবার এলডিপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন রাজ্জাক স্বাক্ষরিত এক বিবৃতিতে কর্নেল ওলি বলেন বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গনে ভাংচুরের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বাংলাদেশ যদি ত্রিপুরা থেকে আনারস ও কাঁঠাল কেনা বন্ধ করে দেয় তাহলে তারা না খেয়ে মারা যাবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন দেশ তারা অন্য দেশকে সম্মান করতে জানে আমাদের মনুষ্যত্ব এখনও বিলুপ্ত হয়নি বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী পাঠানো নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে কর্নেল অলি বলেন ভারতের বিভিন্ন রাজ্যে যখন মুসলমানদের ওপর হামলা হয়েছে তখন মমতা কোথায় ছিলেন তখন কেন তিনি এর প্রতিবাদ করেননি জাতিসংঘের কাছে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর আবেদন জানানোর আগে ভারতের প্রতিটি রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা উচিত বলেও মন্তব্য করেন কর্নেল অলি আহমেদ বাংলাদেশের কোথাও হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে হামলা হয়নি জানিয়ে কর্নেল ওলি বলেন আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়ে বলবো আপনি ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশের প্রতিটি জেলা ভ্রমণ করুন তাহলে বুঝতে পারবেন এদেশে হিন্দুরা কতটা নিরাপদ আছে ভিন দেশে বসে বাংলাদেশ নিয়ে অপপ্রচার করতে করবেন না বাংলাদেশে সব মানুষের সমান অধিকার রয়েছে জানিয়ে কর্নেল ওলি বলেন বাংলাদেশ শান্তির দেশ এখানে সবাই নিরাপদ যারা অপপ্রচার করে তারা বাংলাদেশের মঙ্গল চায় না হাসিনার পতনের পর ভারতীয় গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য বৃদ্ধি পেয়েছে বন্যাদে তারেক রহমান স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর থেকে ভারতের রাজনৈতিক মহল এবং তাদের সংবাদ মাধ্যমগুলোতে উস্কানিমূলক বক্তব্য বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন ভারতে ভুল তথ্যে ভরা ইকো চেম্বার রয়েছে যার মাধ্যমে দেশটি বাংলাদেশ বিরোধী মনোভাবকে উস্কে দিচ্ছে আগরতলায় বাংলাদেশি কনসুলেটে সর্বশেষ হামলায় বিভ্রান্তি যে প্রভাব ফুটে উঠেছে তা শুধু প্রতিবেশীদের মধ্যে বিভেদি সৃষ্টি করবে বলেও মনে করেন তিনি আগরতলায় বাংলাদেশি কনসুলেটে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে মঙ্গলবার নিজের এক্স ও ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি সব কথা বলেন তারেক রহমান বলেন শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের কিছু মহল বর্ধিত আকারে দেশটির গণমাধ্যমে বিদ্বেষমূলক অবস্থা দৃষ্টে মনে হচ্ছে অবস্থা মনে হচ্ছে দৃষ্টে বাংলাদেশ বিরোধী অনুভূতিকে উস্কে দেওয়ার জন্য একটি প্রচার তৈরি করা হয়েছে যা ধারাবাহিকভাবে এ ধরনের অপতথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে তিনি বলেন আগরতলায় বাংলাদেশের হাইকম তিনি বলেন আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনের অনাকাঙ্ক্ষিত ঘটনাটি এই ধরনের অপতথ্যের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির সর্বশেষ উদাহরণ এই ধরনের উদ্যোগে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে শুধু বিভাজন ও মতভেদ সৃষ্টি ছাড়া অন্য কোনো লক্ষ্য পূরণ হবে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আন্তর্জাতিক অংশীজনদের এই বিষয়টি উপলব্ধি করতে হবে যে প্রায় বিশ কোটি মানুষের দেশ বাংলাদেশে অস্থিতিশীলতার সৃষ্টি হলে তা অন্য কোন দেশের উপকারে আসবে না হাসিনাকে কেন উৎখাত করা হয়েছিল সে বিষয়টি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে বুঝতে হবে জানতে হবে তিনি ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ কি ঘটেছে পাশাপাশি কোনো সুনির্দিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক দলের গণ্ডি ছাড়িয়ে ভারত বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এতটা জরুরি সেটাও অনুবাদন সেটাও অনুধাবন করতে হবে তারেক রহমান বলেন বর্তমানে নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন বাংলাদেশ তবে মনে রাখতে হবে আমরা ধর্মীয় সম্প্রীতি এবং আঞ্চলিক সার্বভৌমত্বের দেশ ছিলাম এবং ভবিষ্যতেও থাকব এখানে জাতির বর্ণ ধর্ম নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত রয়েছে দলীয় সহ দেশের সবাইকে উস্কানির ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান তিনি এদিকে মঙ্গলবার বিকেলে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাড়ে চারশো শিক্ষার্থী বিএনপির গুলশান কার্যালয়ে এই কর্মশালায় অংশ নেন একত্রিশ দফাও বিএনপির রাষ্ট্র ক্ষমতায় গেলে কি কি উদ্যোগ নেবে তা কর্মশালায় উঠে আসে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ উপস্থিত প্রশিক্ষণগণ শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পরে তারেক রহমান বলেন আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে শিক্ষা খাতে বাজেট বাড়ানোর উপর জোর দেবে বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের জোর দেওয়া হবে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়া হবে যাতে শিক্ষার মান বাড়ে এবং শিক্ষার্থীরা সামাজিক মূল্যবোধ সম্পর্কে প্রাথমিক পর্যায় থেকেই ধারণা লাভ করে তিনি বলেন যেভাবেই হোক দুর্নীতি রোধ করতে হবে দুর্নীতির কালো থাবা থেকে দেশ ও জনগণকে বের করে নিয়ে আসতে হবে অনেক সময় বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে ভাষার সমস্যা দেখা দেয় পাঠ্য বইয়ে বাংলা ইংরেজির পাশাপাশি তৃতীয় আরেকটি ভাষা অবশ্যই শেখানো হবে এতে দেশের কর্মসংস্থানের সমস্যা হবে না শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করতে হবে তাদের হাতের লেখা ও আর্টের প্রতি জোর দেওয়া হবে নারীদের স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হবে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আগামীতে জনগণের রায় বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড চালু করা হবে এই কার্ডে সবাই পাবে প্রতিটি পরিবারের মা কিংবা স্ত্রীর নামে এই কার্ড দেওয়া হবে তাদের মধ্যে দেশীয় উৎপাদনশীল পণ্য বিতরণ করা হবে মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করতে পারলে রাষ্ট্রের সংস্কার কার্যক্রম কাজে আসবে এছাড়াও ফ্যামিলি কার্ডের মতো কৃষকদেরকে ফার্মার্স কার্ড দেওয়া হবে এতে প্রকৃত কৃষকদের শনাক্ত করে তাদেরকে ডাটা আওতায় আনা হবে রাষ্ট্র থেকে যত বেশি সম্ভব সহযোগিতা করার চেষ্টা করা হবে নিরাপদ স্বাস্থ্য প্রসঙ্গে তারেক রহমান বলেন স্বাস্থ্য বিষয়ে জনগণকে সচেতনতা বাড়াতে হবে প্রতিটি গ্রামে একাধিক পল্লি চিকিৎসক নিয়োগ দেওয়া হবে এর মধ্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ নারীদেরকে পল্লি চিকিৎসক হিসেবে নিয়োগ হবে কর্মসংস্থান বাড়ানো হবে তিনি আরও বলেন ঢাকা শহরের রিক্সা চালকদের বেসিক প্রশিক্ষণ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য প্রসঙ্গে বলেন আমাদেরকে উৎপাদন বাড়াতে হবে চাঁদাবাজি রোধ করতে হবে বিএনপি ক্ষমতায় গেলে পরিবেশ রক্ষায় খাল ও নদী খননের উদ্যোগ নেওয়া হবে পাঁচ বছরে পাঁচ কোটি গাছ লাগানো হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বিএনপি দুই বছর আগে একত্রিশ দফা দিয়েছে আমরা তখনও জানতাম না স্বৈরাচ্চার কবে বিদায় নিবে তারপরেও আমরা রাষ্ট্র সংস্কারে একটি দফা দিয়েছি এই দফাগুলো সারাদেশের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ